हमारे पास कुछ डिफरेंस नहीं है आप क्या समर में क्या खाता है और विंटर में क्या डिफरेंट खाता है कुछ डिफरेंट खाता है सारा बर्स में एक ही खाना खाता है बस जो आज... सीजनेबल जो है, तो करते हैं अभी पटल हुआ तो काल गोभी हुआ हुआ गोभी ठीक है लेकिन खाना तुम्हारा आइटम चेंज करते करते चलो सो दैट मोनिटर नहीं आ जाए और समर विंटर कुछ नहीं है हर इंसान के लिए हर दिन पेड़ भर्ती करके न्यूट्रिशनल फूड खाना चाहिए बस और चिड़िया हो आदमी हो जो हो जो भी तो देखते देखते के बचर कटे काकू आज के दिन ऐसे चले पल गमन कर के षोलोई जून दो हज़ार एकुश তো মনে হয় যেন সেদিনকার ব্যাপার কিন্তু দেখুন কতটা সময় কেটে গেল কাকুর স্মৃতি নিয়ে আমরা চলছি বা কাকুকে মনে রেখে আমরা কাকুর বলা পথেই আমরা অনুসরণ করার চেষ্টা করছি দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল আজকে যাব আমি পাখি বাড়িতে ওনার পলক গমনে পূজা পাঠ হবে কাকুকে মালা পরাবো কাকুকে স্মরণ করবো আমরা সবাই মিলে আজকে তো আজকের দিনে আমি ভাবলাম কাকুকে নিয়ে কিছু আপনার সঙ্গে কথা বলি কিছু আলোচনা করি কাকুকে নিয়ে কথা বলতে গেলে বা স্যারজিকে নিয়ে কথা বলতে গেলে দিন শেষ হয়ে যাবে কথা শেষ হবে না ওনার সম্বন্ধে এত কথা যেটা বলার জন্য অনেক সময়ের দরকার তো ভিডিওতে আমি একটা ছোট্ট গল্প আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমার সেকেন্ড ভিজিট মানে কাকুর সঙ্গে স্যারজির সঙ্গে আমার সেকেন্ড ভিজিট ছিল ভিডিও যতটা মনে পড়ছে তো সেদিনকে খুব মানে স্যারজির সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি যাব আমরা ভিডিও করব কোনো একটা টপিক নিয়ে তো সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যেই আমি বাইক নিয়ে ভিজে ভিজেই গেছি কেন কন্টিনিউ বৃষ্টি না সে বৃষ্টি থামার নয় নিম্নচাপে যেরকম বৃষ্টি হয় সেরকমই বৃষ্টি ছিল তো আমি কিছুটা মানে মাথায় একটু ঢেকে ঢুকে আমি চলে গেছিলাম তো কাকু বাড়ি পৌঁছাতে কাকু আমাকে দেখে খুব অবাক হন এবং বলে কি ব্যাপার তুই এত বৃষ্টিতে তুমি চলে এসছো বললাম হ্যাঁ কাকু আর যেহেতু আপনার সঙ্গে ভিডিও করার কথা ছিল বল দৌড় পাগল বিডিও করার কথা ছিল তো কী হয়েছে তারপর তুই ভিজে ভিজে আসবি এইভাবে ভিডিও অন্য কোনো দিন হতো বললাম না কাকু আপনার সাথে কথা দেওয়া ছিল টাইম দেওয়া ছিল যে দৌড় পাগল তুই একটা পাগল ছেলে বলে দৌড়ে গেলেন গামছা তাওল আমাকে এনে দিলেন বলছে মোজ সারা টা জামাটা টামা কোনো খোল পুরো ভিজে গেছিস তুই এভাবে কেউ আসে শরীর খারাপ করে যাবে খুব ভগাভগি করলো আমাকে হুম এবং তখন ওই বকাবকির মধ্যেই উনি তো আমার হেসে বলল যে দেখ আমি তো একটা বুড়ো মানুষ বয়স্ক লোক তুই আমার ভিডিও করার জন্য এখানে ছুটে এই বৃষ্টির মধ্যে কেউ আসে আমার ভিডিও কটা লোক দেখবে কটা মানুষ দেখবে আমার কথা কে শুনবে এই বুড়োর কথা তুই এই বুড়োর কথা শুন মানে ভিডিও করার জন্য তুই এই বৃষ্টিতে ছুটে এসছিস পাগল ছেলে অ্যাকচুয়ালি তখন আমার চ্যানেলটা মানে তখন কলকাতা লাভবার অনেক দিন মানে তখন কলকাতা লাভবার খুব ছোট ছিল বা কম লোকই দেখত কলকাতা লাভবার বীরও ছাড়লে দুশো তিনশো চারশো লোকই দেখতো তো কিন্তু আমার কাকুর ওই কথাটা খুব খারাপ লাগে কেন আমি কাকুর সঙ্গে মিশে এইটুকুনি জেনে গেছিলাম যে কাকুর কথাগুলো খুব অমূল্য এবং কাকুর এই কথাগুলো খুবই প্রয়োজনীয় আমাদের যারা বার্ড লাভার আছি আমরা যারা অন্ধের মতো হাতরে যাচ্ছি কি করব না করব কিছু ভেবে পাচ্ছি না দিশাহারা হয়ে ঘুরে বেড়াচ্ছি পাখি নিয়ে হুম এই খাওয়াচ্ছি সেই খাওয়াচ্ছি মানে নানা রকম বিভ্রান্তির মধ্যে আমরা চলছি আমিও চলছিলাম এবং আমি জানতাম যার সঙ্গে ওটা বাসা করতাম মিশতাম তারাও বিভ্রান্তির মধ্যে যাচ্ছে তো কাকুর সঙ্গে মিশে আমি এইটা বুঝেছিলাম যে এই কথাগুলো বা কাকুর অভিজ্ঞতাগুলো শেয়ার করা খুব দরকার তার জন্য আমি খুব হাঙ্গরি ছিলাম যে কাকুর ভিডিও করে সেই ইনফরমেশানগুলো শেয়ার করা তো সেই দিনকে কাকুর মুখে ওই কথাটা শুনে আমার খুব খারাপ লাগে এবং কিছু না ভেবেই আমি বাই হার্ট একটা কথা কাকুকে বলে দিই যে কাকু আপনি কেন এরকম কথা বলছেন হ্যাঁ আমি মানছি আজকে হয়তো কলকাতা লাভবারে ভিডিও খুব কম লোক দেখে বা কম লোক দেখছে কিন্তু আপনাকে আমি বলে রাখলাম যে আপনার এই কথা বা আপনার এই ভিডিও একদিন এমন আসবে যেখানে হাজার হাজার মানুষ লাখ মানুষ দেখবে এবং সারা ইন্ডিয়া জুড়ে মানুষ দেখবে তো কাকু আমার কথা শুনে হো হো করে উঠেছে বলছে পাগল তুই একটা পাগল ছেলে লোকের খেদে কাজ নেই এই বুড়ো মানুষের কথা শুনবে তো কথাটা আমি বলে ফেলেছিলাম ঠিকই কিন্তু কথাটা কিন্তু আমি বাই হার্ট বলেছিলাম হ্যাঁ মানে অন্তর থেকে বলেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে মানুষ ভালো জিনিসটা পেলে অবশ্যই সেটাকে গ্রহণ করবে অবশ্যই অ্যাকসেপ্ট করবে হুম এবং কাকুর কথাগুলো এতটাই মূল্যবান আমি এতটাই মানে জিনিসগুলোকে এতটাই গভীরভাবে রিয়েলাইজ করেছিলাম যার জন্য আমার মন থেকে এই কথাটা বেরিয়েছিল কাকুর মন রাখার জন্য বা আমি এমনি কথাটা বলিনি হুম আমার মনে হয়েছিল যে কথাটা সত্যি এটা আমার বিলিভ ছিল যে কথাটা আমি বললাম সে কথাটা সত্যি এটা হবে এবং সেই বিশ্বাসেই দেখুন আজকে কাকু নেই কাকু থাকলে আজকে খুব খুশি হতো এবং আমাকে অবশ্যই বাহবা করতো আজকে চ্যানেলটা যাই সাবস্ক্রিপশান থাকুক বা যাইয়ে থাকুক কিন্তু কাকুর ভিডিও আমি চারশো আশিটার ওপর ভিডিও করেছি কলকাতা লাভে লাস্ট পাঁচ বছর ধরে তার মধ্যে কাকুর ভিডিওই এক লাখের ওপর ভিউ এসছে এবং সত্যি কাকুর ভিডিও এক লাখের ওপর মানুষ দেখেছে অল ওভার ইন্ডিয়া থেকে না অল ওভার ওয়ার্ল্ড থেকে তার স্ক্রিনশটটা আপনারা হয়তো এই ভিডিওটা দেখেছেন এই ভিডিওটার কথা আমি বলছিলাম তো এক লাখের ওপর দেখুন এই ভিডিওটার ভিউ এসছে তো যখন আমি এই ভিডিওটা শ্যুট করতে গেছিলাম তখন কাকুও ভাবিনি কাকু তো কনফার্মই ছিল যে তুই এই ভিডিও দু চারশো পাঁচশো লোকের মানুষ দেখবে তার বেশি দেখবে এটা আমি কখনও ভাবিনি সেদিনকে আমার মনে হয়েছিল কাকু এই কথাতে তাই আমি বলে ফেলেছিলাম কিন্তু দেখুন বলে কথা সত্য হয় হুম কথা সত্য হয় মানুষের স্বপ্ন সত্য হয় যদি আপনার সেই কাজটার মধ্যে আপনার নিষ্ঠা থাকে সেই কাজটা যদি আপনার নিঃস্বার্থ হয় তাহলে সেই কাজটা অবশ্য সফল হয় আজকে সেদিন আমিও বৃষ্টিতে ভিজে গেছিলাম কোনো কিছু পাওয়ার আশায় নয় শুধু পাখিকে ভালোবাসি সেই তারাই কাকুকে ছুটে গেছিলাম যে কিছু কথা কিছু ইনফরমেশান নিজেও আমি নেব এবং আপনাদেরকেও শেয়ার করব এবং কাকুও সেদিনকে ব্যস্ততার মধ্যে ওই অবস্থায় কাকুও বসে পুরো ইন্টারভিউটা দিয়েছিলেন সমস্ত কাজ ফেলে এই আশায় যে এই কথাগুলো যদি মানুষের কোনো কাজে লাগে পাখির সাথে আসে তো সেই ভাবনা থেকেই কাজটা করা সেই ভাবনা থেকেই ভিডিওটা করা তার জন্যই এইটা নিয়ে আমার যে কথাটা বা যে আশাটা ছিল আশা করি সেটাই পূর্ণ হয়েছে বা সম্পূর্ণ হয়েছে তো যাই হোক আজকে কাকু থাকলে খুব খুশি হতেন এবং আমাকে অবশ্যই পিঠ চাপড়াতেন হ্যাঁ কাকুকে আমিও বুক ফুলিয়ে বলতে পারতাম দেখেছেন আপনাকে আমি বলেছিলাম না আপনার বিরুদ্ধে হাজার হাজার লাখ মানুষ দেখবে আজকে দেখুন সেই কথা সত্যি হয়েছে তো হাফসা যেটাই সেই কথাটা বলার জন্য উনি আজকে আমার সঙ্গে বা আমার সামনে নেই যাই হোক আপনারা আছেন আপনারাও আমার পরিবার আপনারা আপনার মানে আমার সঙ্গে সব সময় আছেন আজ পাঁচ বছর ধরে ভিডিও করছি পাঁচ বছর ধরে আপনারা সুখে দুখে সব রকম অবস্থাতে আপনারা আছেন আপনারা আমাকে অনেক ইন্সপায়ার করেন মোটিভেট করেন এবং ওই সময় যখন কাকু চলে যান তখন খুবই ভেঙে পড়েছিলাম তো আপনারা আমাকে অনেক সঙ্গ দিয়েছেন আপনারা ফোন করে হ্যাঁ কাকুর খবর নিয়েছেন আমার খবর নিয়েছেন সে সময়টা আপনারা খুব মেন্টালি সাপোর্ট দিয়েছেন তো যাই হোক আমি জানি আমার মতো আপনারা খুব কাকুকে ভালোবাসেন কাকুকে শ্রদ্ধা করেন আজকের দিনে আপনাদের আমরা সবাই মিলে ওনার আত্মার শান্তি কামনা করব উনি যেখানেই আছেন যেখানেই থাকুক ভালো থাকুক শান্তিতে থাকুক এই কামনায় প্রার্থনার সঙ্গে আজকে এই ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ অল